করি যে আমাদের বর্তমানটা অনেক বেশি কমফোর্টেবল হওয়া উচিত, বর্তমানটা অনেক বেশি ভালো যাওয়া উচিত। আজকে এই ব্লেজার পরব, কালকে আরেকটা পরব, আজকে এই ঘড়ি পরব, কালকে আরেকটা পরব। কখনো চিন্তা করেছেন যে একটি ব্লেজার কোন একটি বংশে কেউ দেখেনি, কোন একটি ফ্যামিলির কেউ পড়তে পারেনি, তার 14 পুরুষ ধরে কেউ পড়তে পারেনি? ভাগ্য, ভালো ফ্যামিলিতে জন্মিয়েছি, গর্ব করি তাই না? অনেক গর্ব করি, বড়াই করি, অনেক জায়গায় বলি। আমি মাঝে মধ্যে নিজের উপরে থুতু ফেলি, কি কেন কেন এসছি এতে, কেন এসছি এই দুনিয়ায়, কেন আজকে আমার আমি, আমার আমি হব না, হওয়া উচিত না, আপনার আমি হওয়া উচিত। একটা কথা আছে, হোয়াট আই থিঙ্ক আই এম, হোয়াট ইউ থিঙ্ক আই এম, আই এম নট। হোয়াট আই থিঙ্ক অ্যান্ড ইউ থিঙ্ক আই এম, আই এম দ্যাট। মানেটি খুব সহজ, প্রতিটি মানুষ আপনাকে চেনে, প্রতিটি মানুষ আপনাকে বিশ্বাস করে, প্রতিটি মানুষ আপনার পেছনে আসে, প্রতিটি মানুষ আপনাকে দেখে কি হাসে, প্রতিটি মানুষ আপনাকে দেখে কি একটু কাঁদে। আমরা অক্সিজেন নেই কিন্তু ভেতরটাকে রিফ্রেশ করতে পারি না। ওই যে কম্পিউটারের বাটনে আমরা সবসময় রিফ্রেশ করি, রিফ্রেশ রিফ্রেশ অ্যান্ড রিফ্রেশ, কেন? কম্পিউটারটা ভালো করে চলবে এই জন্যই তো, একটু ভালো চলবে এই জন্যই তো। কিন্তু একাধারে যখন করি না তখন কি হয়, কম্পিউটারটা ভারী হয়ে যায়, মনে হয় যে লোডেড হয়ে গেছে বেশি বেশি, আর কাজ করছে না, আর কাজ করবে না, এরকমটা মনে হয়। মানুষের জীবনটাই একই রকম, তোমার জীবনটা আমার জীবনটা একই রকম। কারণটা হচ্ছে আমাদেরও মাঝে মধ্যে রিফ্রেশ করতে হয়, আর জীবনে চলার পথে সবসময় রিফ্রেশড থাকতে হয়। কি এই রিফ্রেশ, এই এই রিফ্রেশনেস কি, কি শুধু লাইভলি থাকা, শুধু জীবন্ত থাকা? আরে জীবন্ত থাকার মধ্যে তো অর্থ আছে, জীবন্ত থেকেও তো অনেকে মৃত। এই যে পোশাক, পোশাক পরলেই কিন্তু গা ঢাকা যায় না, গা ঢাকতে হলে মনের মধ্যে পোশাক পরাতে হয়। চোখের পলক ফেললে বা চোখের এই যে কি রয়েছে, চোখের চোখে যখন পলক ফেলে চোখ বন্ধ করো তখন কি তুমি অন্ধ হয়ে যাও? কোনোভাবেই না, চোখ বন্ধ করলেও কেউ অন্ধ হয় না, শুধু চোখ বন্ধ করলেই অন্ধ হওয়া যায় না। যখন চোখ শক্তি হারায় তখন কেউ অন্ধ হয়ে যায়। যখন আমরা মানসিক শক্তি হারাই, মানবিক শক্তি হারাই, মনুষ্যত্বের শক্তি হারাই, অন্ধ মানুষ হয়ে যাই, অন্ধ সৃষ্টি হই, তখন আমাদের অর্থ থাকে না, তখন আমরা নিজেকে খুঁজে পাই না।